এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও মোটামুটি আছি আর কি। বুলুর জন্য সকালের টিফিন রেডি করছি, এখন তো ওই শুধু খায়, তাই বেশি রুটিও লাগে না, অর্ধেক রুটিতেই ওর হয়ে যায়। কথা বলতে বলতেই আর কি দুধের মধ্যে একটা মশা এসে সুসাইড করলো। বুল্লুকে আর কি টিফিনটা দিয়ে তারপরে বসিয়ে দেব চা। সকালের কাজ তো সমস্ত কমপ্লিট হয়ে গেছে, ভাইও অফিসে বেরিয়ে গেছে টিফিন করে, এখন শুধু আমাদের টিফিন বাকি। তার আগে ওকে খেতে দিয়ে নি। ওকে খেতে দেওয়ার পর কিছুক্ষণ পরে পাখিদের দানার বাটিগুলো ভিতরে দিয়ে আসবো, ওইগুলোও বাকি রয়েছে। আর তোমাদের সাথে আজকে খুব ভালো একটা জিনিস শেয়ার করবো, মানে সকালবেলা দেখে মন ভালো হয়ে গেছে, তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আগে বুল্লুকে খেতে দিয়ে নি। বসে রয়েছে, চ আজকের ব্লগটা এখন থেকেই শুরু করলাম। এরপরে অনেক কাজ রয়েছে, কারণ আমার যে মাটির প্লেটটা কাল পেন্ট করছিলাম ওটা বলেছিলাম তো সন্ধ্যাবেলা করবো, কিন্তু শরীর ভালো লাগছিল না বলে করা হয়নি। ওইটা আর কি আজকে সকালবেলাই করব, মানে এখন করব। এই বুল্লুকে খেতে দিয়ে নিয়ে চা করে নিয়ে পাখিদের দানার বাটিগুলো ঢুকিয়ে দিয়ে একদম ফ্রি হয়ে যাব, তখন আর কি মাটির প্লেটটা পেন্ট করতে হবে, কারণ আজকেই যাবো ফটোশ্যুটে আর সময় নেই। মানে ওটা ফটো আজকেই আমাকে তুলতে হবে বিকেলের মধ্যে, এত তাড়াতাড়ি এখন অন্ধকার হয়ে যাচ্ছে না, ভীষণ মুশকিল। তাই ছটপট করে আমি আগে কাজগুলো কমপ্লিট করে নিই। চল। আমার তো চা করা হয়ে গেছে, আর বাবাকে এখন চা দিচ্ছি, আর চায়ের সাথে বাবা আজকে খাচ্ছে পাউরুটি। আজকে বাবার কী মনে হয়েছে, কেক খাচ্ছে না, বললো পাউরুটি দিতে, সেই জন্য আর কি বাবাকে পাউরুটি দিয়ে চা দিচ্ছি। ওদেরকে তো দানার বাটিটা ভিতরে দিয়ে দিলাম, বাকি পাখিদেরও দিয়ে দেবো, কিন্তু বদ্রি পাখির দানার বাটিটা একদম ফাঁকা হয়ে গেছে। মানে অল্প একটু সকালবেলা ঝাড়ার সময় যা দানা ছিল একদম অল্প, সেটাকে পুরো ফেলে দিয়েছে, এখন আর কি বাটিটা ভরে দেব। দানাগুলো দিয়ে দিই, সকালের টিফিনটাও খেয়েছে, আর কিছুটা তো থেকে যায়। তবে আগের থেকে অনেক ভালো খায়, প্রথম দিকে তো মানে যবে থেকে পাখিগুলো আমাকে বিড়ারদা দিয়েছিল শুধু তো দানা খেতে দিত, এই সফট ফুড খাওয়ার একদমই অভ্যাস ছিল না, তাই প্রথম প্রথম একদমই খেতো না, তবে আমার এখানে খেয়ে খেয়ে ওদের একদম অভ্যাস হয়ে গেছে। তবে দানার বাটি দিলেই আর কি ওরা পাগল হয়ে যায়। দানাগুলো তো দিয়ে দিয়েছে, এবারে তোমাদেরকে দেখাবো একটা খুব সুন্দর জিনিস, মানে এত সুন্দর, মানে গাছ দেখাবো, গাছের ফুল দেখাবো, কিন্তু কি গাছ আর কি গাছের ফুল সেটা বলছি। সকালবেলা দেখার পর থেকে মন একদম ভালো হয়ে গেছে, তো চলো তোমাদেরকেও দেখিয়ে দিই। পুঁই শাক গাছ তো তোমরা আগেই দেখেছ, আজকে দেখাবো তোমাদের পুঁই শাক গাছের পুঁই বিটুলি। আর পুঁই শাক গাছটা দেখো কত দূর গেছে, দেখতে পাচ্ছ পুরো টালি জুড়ে পুঁই শাক গাছ। তবে আজকে যেটা দেখাবো সেটা হলো পুঁই বিটুলি গাছে, দেখো কত পরিমাণে পুঁই বিটুলি, বুঝতে পারছো? আর উপরে না প্রজাপতি ভর্তি হয়ে গেছে প্রায়, আমি মানে ক্যামেরাতে আসছে কি না জানি না, আমি আমার খালি চোখে 4 থেকে 5টা প্রজাপতি দেখতে পাচ্ছি উপরে, অনেকগুলো। মানে ডানাগুলো একটু একটু বসিয়ে নাড়ছে, তোমরা জানি না বুঝতে পারছো কি না, তবে অনেক প্রজাপতি এসেছে ওই পুঁই বিটুলির উপরে, মানে পুঁই গাছে কিন্তু বসে আছে, কি সুন্দর। আর এই দেখো যেটা দেখানোর জন্য আগে এখানে এলাম, সেটা হলো এই
শিমফুল আমার ব্লগের একদম ফার্স্টের দিকে, একদম শুরুর দিকে টবে এই শিম গাছটা হয়েছিল। টবটা এখানে এনে সেট করে দিয়েছিলাম। এই দেখো আহারে, এই দেখো লাল পিঁপড়ে হয়েছে, আমার এক্ষুনি নজরে পড়লো। এই পিঁপড়েগুলোকে না এখান থেকে সরিয়ে ফেলতে হবে, মানে তাড়াতেই হবে, নাহলে এই গাছটাকে আর বাঁচিয়ে রাখবে না পিঁপড়ে, এক্ষুনি চোখে পড়লো। তো যাই হোক, একদম ব্লগের শুরুর দিকেই এই শিম গাছটা টপ সমেত এখানে সেট করে দিয়েছিলাম, আজ সেই শিম গাছেই ফুল হয়েছে। এত ভালো লাগছে, মানে নিজের হাতে লাগানো কোনো গাছ এরকম ফুল ফল দিলে খুব ভালো লাগে। জানি না ফল হবে কি না, মানে শিম হবে কি না, তবে ফুলটা দেখে কিন্তু আমার মন ভরে গেছে। দেখতে পাচ্ছ এখানেও একটা প্রজাপতি, এত ভালো লাগছে এই শিম ফুলটা দেখার পর। এরকম আমি যদিও শিম ভালোবাসি না, শিম খাইও না, শিম বাটা ছাড়া খাই না, একদম শিমের গন্ধ সহ্য করতে পারি না, কিন্তু নিজেদের কাছে যাই হোক সেটাই ভালো লাগে, সেই জন্য আর কি। এরকম প্রজাপতি দেখছো, এখানটা প্রজাপতি ভরে গেছে, নিজেদের কাছে কিছু হলে সেটা খুব ভালো লাগে, এটাই আর কি তোমাদেরকে দেখালাম। অনেক পুঁই বিটুলি হয়েছে আর এখানে শিম ফুল হয়েছে, শিম ফুলের অনেকগুলো কুড়ি এসেছে। এই ডালটা তো শিম ফুল ফুটে গেছে, আর কোনার দিকে আরও কিছু ডাল আছে যেইগুলোতে কুড়ি এসেছে। তবে এখানে পুঁই গাছটা এত বড়োভাবে মানে ছড়িয়ে গেছে যে শিম গাছটাকে আলাদা করে খুঁজে পাওয়া একটু মুশকিল। যাই হোক, কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও। এখন যাচ্ছে জল নিতে, জল এসেছে। মা স্নান করে এসে এখন পুজো দিচ্ছে, পুজো দিলে তারপরে আর কি আমি আর মা টিফিন করবো। আর এখানে প্রদীপগুলো রাখা রয়েছে, এইগুলো তো পুরো কমপ্লিট, এইগুলো কালকে সকালে রং করেছে, এগুলো এখন কাজ বাকি রয়েছে, টিফিন করে তারপরে করব, থালাটাও বাকি রয়েছে। খাবার জলের ভ্যান এসেছিল, ভ্যান থেকে জল নিয়ে নিয়েছি। আর জল নেওয়ার পর মাকে আবার রান্নার জন্য মানে ভাত বসানোর জন্য বৃষ্টির জলের একটা বোতল, সাথে মাছ ভাজা ছিল। পরশু দিন বাবা মাছ নিয়ে এসেছিল, সবগুলো মাছ তো মা রান্না করেনি, কয়েকটা মাছ মা ভাজা রেখে দিয়েছিল, যেটা কালকেও মা আবার ভেজে গরম করে রেখেছিল, সেই মাছ আর বৃষ্টির জলটা মাকে দিয়ে এলাম রান্না করার জন্য। আজকে সেইভাবে মাকে কিছু জোগাড় করে দিতে পারিনি, শুধু মূলো শাক ছিল সেইগুলোই কেটে দিয়েছি, বাকি রান্নার জোগাড় মাই করে নিয়েছে। মাকে সবগুলো এনে দেওয়ার পর আমি আমার কাজে বসে পড়েছি। আজকে একদমই মানে অন্য কিছু যে তোমাদের সাথে শেয়ার করব একদমই পারছি না, এতটাই কাজের চাপ রয়েছে। মাটির থালাটাও কমপ্লিট করে নিয়েছি আর এই প্রদীপগুলো নতুন ডিজাইন করে কালার করে নিচ্ছি। চারটে বাজতে দশ মিনিট বাকি, এখনও আমার কাজ কমপ্লিট হয়নি, তাড়াহুড়ো করে করছি, কারণ তাড়াতাড়ি কাজ কমপ্লিট করতে হবে, ফটো তুলতে যাব। যেটা বলার জন্য আর কি ভিডিওটা অন করলাম সেটা হলো, তপো এখনও আমার থালাটা কমপ্লিট পেন্টিং দেখিনি, আর এই ব্লু কালারের প্রদীপগুলোর ডিজাইন এখনও ওই দেখিনি। এইগুলো দেখেছে, এইগুলো গত বছরও বানিয়েছিলাম, এইগুলো জানে, তবে এইটা নতুন আমি নিজের মতো করে করছি, এটা এখনও দেখিনি, ওকে দেখাইও নি। এইটা হলো কমপ্লিট লুক, তপো আসলে আর কি ওকে একদম তখনই দেখাবো, আর ওর রিয়াকশানটা কেমন হয় এগুলো দেখার পর একদম সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো এখন কথা বলার একদম সময় নেই, দাঁড়ো আগে কমপ্লিট করে নি, আর দুটো তিনটা প্রদীপ বাকি রয়েছে। চোখ বন্ধ করো, আমি ওকে বলেছি চোখ বন্ধ করে ঢুকতে, যাতে এবার পুরো রিয়াকশানটা কভার করতে পারি। দাঁড়া নিয়ে আর কি করবা, না চোখটা বন্ধ করো, তাকিয়ে আছো কেন, চোখ বন্ধ করো, পেছন দিয়ে ঘুরে, না চোখ বন্ধ করো, এবারে সামনে তো ঘুরবে, দাঁড়া আমি সামনে থেকে রিয়াকশানটা নেবো, দাঁড়াও না এরকম কেন করছো, দাঁড়া দাঁড়াও, ঠিক আছে না এইবারে তাকাও, আর নিচের দিকে দেখো, আমার দিকে না নিচের দিকে, হেভি তো, আরে আমাকে দেখতে বলিনি, বাহ থালাটা দেখো, থালাটা দেখো, পুরো প্রিন্টেড মনে হচ্ছে, পুরো প্রিন্টেড মনে হচ্ছে, এই রিয়াকশনটা দেখানোর জন্য ওকে আমি ফোনেও ভিডিও কলে দেখাইনি। দেখো একটা যেটা কমপ্লিট আছে, এই যে এই প্রদীপটা হাতে নাও,
এই বাইরে অন্ধকার হয়ে গেছে, তুমি তাড়াতাড়ি এটা হাতে নাও না, আমি এক্ষুনি রেডি হব, তোমাকে কিছু কাজ দেব। এটা পুরো কমপ্লিট লুক দেখো কেমন লাগছে, দারুণ লাগছে, দারুণ। এই ডিজাইনটা ভালো হয়েছে, প্রিন্টেড লাগছে পুরো। থ্যাংক ইউ। আর থালাটা, থালাটা তো দারুণ লাগছে, খুব সুন্দর হয়েছে। ঠিক আছে, বাকি কথা পরে বলছি, একদম সময় নেই, তোমাকে যে কাজটা দিচ্ছি ওকে একটা কাজ দিয়ে যাই। এই বর্ডারটা তোমায় করতে হবে, আর এখনো বাকি আছে, বোঝো, এখনো পুরো বোঝুনি। আর দেখো এটা যেমন ভিতরে এই ডট ডট ইয়েলো দিয়েছি, তুমি এই সবগুলোর ভিতরে ডট ডট এই দেখো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে এই কাজটা দিই আর আমি রেডি হই। অনেক তাড়াহুড়ো করে রেডি হয়েছি, আর 4:15 বেজে গেছে। তপো আর কে থালা আর প্রদীপগুলো প্লাস্টিকে ভরছে, আমি রেডি হয়েছি আর চুলটা খোপা করেছি, কারণ বাইকে যাব, চুলগুলো উড়ে একদম ফটো তোলার সময় অবস্থা খারাপ হয়ে যাবে। 4:15 বেজে গেছে, বুঝতে পারছি না বাইরে আলো কতটা আছে, কিন্তু কিছু করার নেই, অনেক তাড়াহুড়ো করেও পরে আর কি একটু তো লেট হয়েই গেছে। তো চলো ফটোটা গিয়ে তুলে আনি আগে, আর যাবো আমরা ওই গ্রামের দিকে, যেই রাস্তাটা আর কি ঘোরার জন্য আমাদের সবথেকে ভালো লাগে, ওই দিকে আর কি ফটো তুলতে যাচ্ছি। তো যেতেও একটু সময় লাগবে, অন্ধকার হয়ে গেলে আজকে বিপদ হয়ে যাবে, আর কিছু না আবার আমাকে যেতে হবে, এই হলো ব্যাপার। চলো ও প্যাকিংটা করে নে, প্যাকিং মানে কি ওই প্লাস্টিকে ভরছে, আর এত তাড়াহুড়োর মধ্যে আছে, ভুলভাল কথা বলে দিচ্ছি তোমাদের সাথে, তো আজকে সেইভাবে কথাই বলে, হ্যাঁ ওইগুলো নিয়ে নাও, এইটা নিয়ে পঞ্চপ্রদীপটাও নিয়ে নাও, তোমাদের সাথে তো আজকে সেইভাবে কথাই বলতে পারিনি, বাড়ি ফিরি তারপরে ভালো করে আর কি তোমাদের সাথে কথা বলছি। ভীষণ তাড়াহুড়ো আছে, কারণ 4:15 মানে অন্ধকার। চলো হয়ে গেছে, আমরা চলে এসেছি লোকেশনে, কিন্তু যেখানে ফটো তুলবে সেখানে অন্যরা আবার দাঁড়িয়ে রয়েছে, অন্য দিন থাকে না দেখো, কেউ থাকে না, আজকেই এসেছে, আর এখানে আমি নিয়ে দাঁড়িয়ে রয়েছি। তপকে বললাম প্রদীপগুলো আপাতত সাজাও, তার মধ্যে যদি ওদের ফটো তোলা হয়, আসছে, চলো আমরা সাজাও, সাজাও, তুমি সাজাতে শুরু করো, টাইম নেই বেশি, তুমি সাজাও। আলো তো একদমই চলে গেছে, কোনো রকমে ফটো তুলেছি, তবে আমার সাথে আর ফটো তোলা হলো না, এতটাই আলো চলে গেছে, বেকার সাজুগুজু করে এসেছি, মানে একদমই অন্ধকার হয়ে গেছে আস্তে আস্তে চারিদিকটা, কিন্তু লোকেশনটা এত সুন্দর না কি বলবো। আর ও শুধু ভয় পাচ্ছে তোমার হাত থেকে পড়ে যাবে, আর তাড়াহুড়ো করে করতে গিয়েও আর কি লেট হয়ে গেছে, কালকেই তো কালকেই তো প্যাকিং করে ফেলবো, সেই জন্য আর কি আর সময় পাবো না, কি আর করা যাবে, যেহেতু যতটুকু হলো ওই আর। আচ্ছা দেখো এইগুলো আলগা আলগা আছে, ঠিক আছে, আর বাড়ি যাওয়া যাক। ফটো তুলে তো বাড়িতে চলেও এসেছি, আর আসার পরও একটুখানি কাজ বাকি ছিল, সেটা কমপ্লিট করলাম, কমপ্লিট করেই আর কি তোমাদের সাথে এখন কথা বলছি। বাড়িতে এসে চেঞ্জ করেছি, তবে দেখো লিপস্টিক আর টিপটা এখনও তোলা হয়নি, যেহেতু এসেই আবার কাজে বসে পড়েছি, আমাকে দিয়েই তপো চলে গেছে ওর বন্ধুর বাড়িতে, কারণ ওর ক্লাবের আর কি বন্ধুদের মধ্যে 4 বন্ধুর আছে এই সিজনে বিয়ে, তো তাদের মধ্যেই 2 মনে হয় আজকে একসাথে আর কি প্ল্যান করে ওদেরকে কি বলে ব্যাচেলার পার্টি দিচ্ছে, মানে বন্ধুরা বন্ধুরাই রান্না করছে আর কি, ওরা আর কি খরচাটা দিয়ে দিয়েছে, এবার সবাই মিলে 12-13 মিলে রান্না বান্না করে খাওয়া হবে। কিন্তু তপো এসেছে তো 4 সময় আমাদের বাড়িতে, তখনও কিন্তু ওদের রান্না কমপ্লিট হয়নি, মানে ছেলেরা আর কি রান্নাবান্না করলে যা হয় একটু লেট হয়, তবে ওর বন্ধুরাই মানে এরকম পিকনিক হলে বা রান্নাবান্না করা হলে বন্ধুরাই রান্না করে, ওরা কিন্তু মানে অন্য কাউকে দিয়ে রান্না করে না, ওরা সবাই একসাথে মিলেমিশে রান্না করে, একটু লেট হয় তবে রান্না করে নেয়। তো ওই জন্য আমাকে দিয়ে তপো চলে গেছে খেতে 5:30 দিকে, তখন আর কি ওদের রান্নাবান্না সমস্ত কমপ্লিট হয়েছে, আর বাড়ি এসে আমার বাকি ছিল একটু কাজ, কী কাজ তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়ো। বাকি ছিল বলতে থালাটা তো কমপ্লিট করেইছিলাম পুরো ডিজাইন, শুধু ব্যাক সাইডটা কালার করা বাকি ছিল, বাড়িতে এসে আর কি ব্যাক সাইডটা এই ব্ল্যাক কালার করে পুরো রেডি করলাম। আর এই যে প্রদীপগুলো দেখছো, এইটা একদম আমি আমার মনের মতো করে ডিজাইন করেছি, এইটা আগে আমার পেজে আমি এই ফটোটা দিইনি, আগের বছর এই ডিজাইনের প্রদীপ অনেকগুলো সেট বিক্রি করেছি, অনেক মানে আমি বলতেও পারবো না কতগুলো সেট বিক্রি করেছি, তবে এই বছর সেই জন্য ভাবলাম একই রকম আর বানাবো না, এবারে এইটা যেহেতু অর্ডার আছে তাই আরেকটা সেট বানাতে হলো এই বছর, কিন্তু এই ডিজাইনটা একদম নতুন বানালাম, যেহেতু একই রকম ফটো দিতে আমার ভালো লাগে না বারবার। আর থালাটাও একদম নতুন করেছে, আগের বছরের থালার ডিজাইন অন্যরকম ছিল, কালারও অন্য ছিল, এই বছরের থালাটাও একদম অন্য কালার, অন্য ডিজাইনের করেছি কলকা। এই প্রদীপগুলো রেডি হয়ে গেছে, এটাও রেডি হয়ে গেছে, এখানে আছে পঞ্চপ্রদীপ, কতটা বুঝতে পারলে দেখে জানি না, তবে
ভালো করে দেখতে চাইলে আমি আলাদা করে ফটো পোস্ট করে দেবো, আর শর্টে তো দিচ্ছি, সেখানেও দেখে নিতে পারবে। গেছিলাম ফটো তুলতে, তবে ফটো যদিও দু একটা তুলতে পেরেছি, তবে ভিডিও করতে পারিনি মনের মতো করে, কারণ যেতে না যেতেই অন্ধকার হয়ে গেছে। তারপর দেখলি ওই জায়গাটা ফাঁকাই থাকে, আমরা অন্যদিন যখন যাই ওটা আর কি মানে মাঠ তো ওখানে লোকজন থাকেই না, কিন্তু আজকেই গিয়ে যেহেতু আমাদের ফটো তোলা দরকার, আজকে দেখছি তিন চারজন মিলে মহিলা ওখানে ঘুরছে আর ওই জায়গাটাতে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে ফটো তুলছে, মানে কোনো দিন কিন্তু থাকে না, আর আজকেই আমাদের সাথে এটা হয়েছে। এমনিতেই লেট হয়ে গেছে বানাতে বানাতে আর কি ওখানে গিয়ে পৌঁছাতে, তার উপর আর কি ওনাদের জন্য আরও 5-10 মিনিট ওখানে আমাদের নষ্ট হয়েছে। যখন ফটো তুলতে শুরু করলাম, ফটো তোলার পর দেখছি পুরো অন্ধকার হয়ে এলো আর আমি ভালো করে ভিডিও করতে পারলাম না। তবে তপো বলেছে কালকে আবার নিয়ে যাবে, কালকে নিয়ে গিয়ে আমি আবার মনের মতো করে ভিডিও করতে পারবো আশা করছি। আসলে কী বলতো, কালী পুজোর আগেই তো আমাকে জিনিসটা পৌঁছে দিতে হবে, আমাকে প্যাকিং করতে হবে, ডিসপ্যাচ করতে হবে, সময় একদম নেই। তবে তপো বলেছে কালকে চলো, কালকে তাড়াতাড়ি গিয়ে ফটো ভিডিও তোমার মনের মতো তুলে নিও, তারপরে এসে আমি প্যাকিং করে দেবো আর রাতে বা সকালবেলা পরের দিন ডিসপ্যাচ করে দেবে। তো এই হলো এখন অবধি ব্যাপার, এই প্ল্যান আছে যে কালকে আবার যাব, কালকে গিয়ে আমি আবার ফটো ভিডিও মনের মতো করে তুলবো, কারণ ভালো করে ভিডিও না তুললে আমি তোমাদের সাথেও শেয়ার করতে পারবো না, আমার পেজেও দিতে পারবো না। তো সেই জন্যই আর কি আমাকে ভালো করে ফটো টটো তুলতে হবে। তো প্রদীপগুলো কেমন হয়েছে যতটুকু দেখতে পেয়েছো সেটা অবশ্যই জানিও, ভালো হয়েছে না খারাপ হয়েছে, আর থালার কলকাটাও কেমন হয়েছে জানিও। আমি যদিও কলকা আর্টিস্ট নই, আঁকতে টুকটাক চেষ্টা করি, পারি যেইটুকু আর কি, তবে কলকা খুব একটা আমি করি না, কলকা আমার মানে কাজ নয়। তবে যতটুকু পেরেছি আর কি করেছি, অবশ্যই জানিও কেমন লাগছে, অবশ্যই জানিও। তবে আজকে তোমাদের সাথে সেইভাবে কিছু আমি শেয়ার করতে পারলাম না ব্লগটা, কারণ সকাল থেকে প্রচুর চাপে ছিলাম, প্রচুর মানে এই কাজগুলো করার জন্য এত মানে চাপে ছিলাম, কী বলবো, মানে কোনো রকমে গিলে গিলে খেয়েছি বলতে পারো। কটার সময় খেয়েছি জানো, ওই 3:30-3:40 খেয়েছি, মানে কোনো রকমের আর কি গিলে নিয়েছি। ডাল সিদ্ধ, মা তো মাছের ঝোল করেছিলো, মাছের ঝোল মূলো শাক ভাজা আর ডাল, আমি ডাল খাবো না বলে মা আমার জন্য ডাল সিদ্ধ তুলে রেখেছিলো, কাঁচা লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে ডাল সিদ্ধ দিয়ে আর মূলো শাক ভাজা দিয়ে ভাত খেয়েছি, সে কোনো রকমে গিলে নিয়েছে। আজকে সেইভাবে তোমাদের সাথে রান্না বান্না কিচ্ছু শেয়ার করতে পারলাম না, কারণ অনেকটাই বুঝতে পারছো এই কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। তো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি, ব্লগটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করোনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। কালকে আবার দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট, সুইট ড্রিমস।